সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। ভাবো ভাবো উজির, মাথা খেলিয়ে কিছু একটা উপায় ভাবো। আমি তো ভেবেই যাচ্ছি জাহাপানা, কিন্তু কোনো কিন্তু কিন্তু আমি শুনতে চাই না। যতবার আমি কৃষ্ণচন্দ্রকে বেকায়দায় ফেলবো ভেবেছি, ততবারই গোপালের সাহায্যে ফাঁদ কেটে বেরিয়ে গেছে। না 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 না, এ আর সহ্য হয় না। গোসা করবেন না জনাব, আমাকে আর একটা দিন সময় দিন, দেখবেন এমন একটা বুদ্ধি বের করবো না গোপাল কেন গোপালের 14 পুরুষও কৃষ্ণচন্দ্রকে বাঁচাতে পারবে না। তাই করো, বাড়ি গিয়ে মাথায় ঠান্ডা তেল মেখে ঠান্ডা মাথায় এমন একটা উপায় বের করো যাতে এবার গোপাল আর টেফুনা করতে পারে, বুঝেছ? করছি জাহাপানা, করছি। মন্ত্রী, মনে আছে তো? কি মনে থাকার কথা বলছেন মহারাজ? শোনো, বলে কি না কি মনে রাখার কথা। আরে, এটা কি মাস? হ্যাঁ কে, পৌষ মাস। এই পৌষ মাসেই তো মুর্শিদাবাদের নবাবকে খাজনা মেটাবার সময়। শোনো শোনো, গোপাল কি বলল কান খুলে শোনো, এই জন্যই বলে গোপাল, আর এই জন্যই আমি ওকে এত ভালোবাসি। যে কথাটা মন্ত্রীর সব থেকে আগে মনে রাখার কথা ছিল, সেটা মন্ত্রী বেমালুম ভুলে গেছে, আর আমার গোপাল ঠিক মনে রেখেছে। গোপাল ঠিক মনে রেখেছে মনে, তাই তোর স্থান মহারাজের হৃদয়ের স্পন্দনে। বাবা বাবা, বেড়ে বলেছে তো সভাকবি। যদি আমি সুযোগ পাই তাহলে এমন বহু কথা বলে আপনার মন ভুলাই। কিন্তু মহারাজের মন ভুলাবার আগে যে আমাদের মুর্শিদাবাদের নবাবের মন ভুলাতে হবে। ঠিক ঠিক, এটাই এখন প্রথম আর শেষ কথা। তা মন্ত্রী, তোমার হিসেবপত্র সব ঠিকঠাক আছে তো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি মহারাজ, আপনি বললেই আমি সেটা দাখিল করতে পারি। তাহলে বলো তো, ঠিক কত টাকা খাজনা দিতে হবে? ওই তো গেলবারের হিসেব যদি ধরেন তাহলে 1000 বস্তা চাল, 500 বস্তা সর্ষে, তারপর সব চাল সর্ষের কথা এখন বাদ দাও, তার আগে বলো তো নগদ কত টাকা দিতে হবে? তা প্রায় 5 লাখ। রাজকোষে সে টাকা মজুদ আছে তো? আছে ভাই। কি ভালো ভালো, তাহলে খুব তাড়াতাড়ি পাকা হিসেব আর সবকিছু যোগাযন্ত্র করে ফেল, যত তাড়াতাড়ি পারি এই খাজনার দায় থেকে মুক্ত হতে চাই আমি। অত সহজে কি আর মুক্ত হতে পারবেন মহারাজ? এ কথা কেন বলছো? বলছি এই জন্যে যে নবাবকে তো আমরা সকলেই হাড়ে হাড়ে চিনি, প্রতিবার এই খাজনা দেবার সময় কিছু না কিছু একটা বায়না করে আপনাকে নাস্তানাবুদ করে মারে। আর আমার গণনা বলছে এবারেও উনি এরকম কিছু করার একটা তালে আছেন। তাহলে তো মহা সর্বনাশ। একদিন তো হয়ে গেল, উজির বেটা এখনো এলো না, তাহলে কি মাথা খেলিয়ে জুৎসই কোনো মতলব বের করতে পারেনি? পেরেছি 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 জাহাপানা, পেরেছি। ভোরবেলায় দারুণ একটা বুদ্ধি বের করতে পেরেছি। পেরেছো? বাবা 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 বাবা, বলো 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 বলো। এই মাসেই তো কৃষ্ণচন্দ্রের খাজনা দেবার সময়, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে কি করে কৃষ্ণচন্দ্রকে পেঁচে ফেলবো? এবার আর আপনি নগদ টাকায় খাজনা নেবেন না। তাহলে কি চালে ডালে নেবো? চালে ডালে নেবেন কেন, নেবেন খুচরো পয়সায়। এইজি, তুমি কি বলতে চাইছো? তাহলে বুঝিয়েই বলছি, গতবার কৃষ্ণনগর থেকে নগদে খাজনা এসেছিল 5 লাখ টাকা, এবারেও যদি খাজনার পরিমাণ ওই রকমই হয় তাহলে সিকি আদুলি আর কাঁচা টাকায় ওই পরিমাণ খুচরো কৃষ্ণচন্দ্রকে দিতে পারবে? আমার মনে হয় কখনোই পারবে না, কারণ কৃষ্ণচন্দ্রের রাজকোষে তো আর অত খুচরো নেই। আর আমার কাছে খবর আছে সারা কৃষ্ণনগর জুড়ে এখন খুচরোর বড় টানাটানি চলছে। তাই নাকি? ওদিকে খুচরোর টান, এদিকে আমার কাছ থেকে খুচরোর জন্য চাপ। বাবা 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 বাবা, বহুত বাড়িয়া, মাথা খেলিয়ে কি বুদ্ধি বের করেছো উজির। কৃষ্ণচন্দ্র এবার যে নাকের জলে চোখের জলে হবে না, বুঝতে পারবে। দেখবে গোপালও এবার কিচ্ছু করতে পারবে না। ভাবলেই আমার কলিজার ভেতরটা যেমন আনন্দে ধড়াস ধড়াস করে উঠছে। তাহলে আর দেরি কেন জাহাপানা, এক্ষুনি পত্র মারফত আপনার আদেশের কথা কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিন।
এক্ষুনি পত্র লিখে দূতের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। মন্ত্রী, পাকা হিসেব করে এনেছো তো? হ্যাঁ মহারাজ, ওই আপনার চাল হলো গিয়ে। মন্ত্রী, চাল ডাল সর্ষের হিসেব ছেড়ে কত টাকা দিতে হবে ঠিকঠাক বলো, পরে এসে আবার। মহারাজ, হিসেবে একটু গোলমাল হয়ে গেছে বললে কিন্তু আর শুনবো না। এবারে হিসেবে আর কোনো গোলমাল হবে না। বলো কত টাকা দিতে হবে? আগে মহারাজ 5,55,352। রাজকোষে কত টাকা আছে তো? সবটাই মজুদ আছে মহারাজ। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী, আমার মনে হয় এই প্রথম তুমি একটা ঠিকঠাক কাজ করলে। কি তোমরা কি বলো? মন্ত্রী গেছে পাল্টে, হয়েছে অনেক ভালো। দেহের থেকে চলে গেছে মনের যত কালো। বাহ বাহ, চমৎকার বলেছো সভাকবি। সেরেছে, যমদূতের মতো নবাবের দূত আবার হাজির হলো কেন? মহারাজ কৃষ্ণচন্দ্র, নবাব বাহাদুর আপনাকে একখানি পত্র পাঠিয়েছেন, পত্র পড়ে এক্ষুনি আপনাকে জবাব দিতে হবে। দাও দাও। চিঠি পড়তে পড়তে মহারাজের চোখ মুখ এমন কুঁচকে গেল কেন? তাহলে কি চিঠিতে কোনো খারাপ খবর আছে? কি হলো মহারাজ, চিঠিতে কি কোনো? চিঠিতে আমার সর্বনাশের বার্তা এসেছে মন্ত্রী। কি রকম? নবাব লিখেছেন এবছর তিনি নগদ টাকায় না নিয়ে সব খাজনা খুচরোতে নেবেন। খুচরোতে মানে একানা, দুয়ানা, সিকি, আধুলিতে? চিঠিতে তো তাই লেখা আছে। ওরে বাবা, কি আবরণ, কি খুচরো ঝামেলা রে বাবা। চিঠির কি উত্তর দেবেন সেটা মুখেই বলে দিন মহারাজ, আমার আবার খুব তাড়া আছে। কিন্তু কি উত্তর দিই বলো তো, মানে আমার কাছে তো অত খুচরো নেই। তাহলে নবাব বাহাদুরকে গিয়ে এই কথাই বলি, তবে মনে রাখবেন নবাব বাহাদুর কিন্তু বারবার বলে দিয়েছেন খুচরোতে খাজনা না পেলে তিনি কিন্তু আপনাকে কঠিন শাস্তি দেবেন। মহারাজ, আপনি দূতকে বলে দিন যে আমরা খুচরোতেই সব খাজনা মিটিয়ে দেব। আমি তাহলে গিয়ে তাই বলি। হ্যাঁ তাই বলো। তুমি কি বললে গোপাল, সব খাজনা খুচরোতে মেটাবো কি করে? একই তো বর্তমানে সারা কৃষ্ণনগর জুড়ে খুচরোয় টান চলছে। মহারাজ, আপনি এত চিন্তা করবেন না, সকলে মিলে আলোচনা করলেই কিছু একটা উপায় বের করা যাবেই। আমি বলি কি, আমাদের গোটা কৃষ্ণনগরে যখন খুচরোয় টান চলছে তখন ছাঁচ তৈরি করে ধাতু গলিয়ে বেশ কিছু এই সিকি আদুলিত তৈরি করা যেতেই পারে, কি বিজ্ঞানী, আপনি কি বলেন? সে তো করা যেতেই পারে, তবে কাজটা কিন্তু বেআইনি হবে, কারণ এসব করার অধিকার আমাদের মতো ছোট একটা রাজ্যের নেই। তাহলে কি হবে? ভাবলেই যে আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। আমি এখন চললাম। সব কিছু এই গোপালের জন্য হলো, ভেবেছিলাম নবাবের হাতে পায়ে ধরে কিছু একটা ব্যবস্থা করব, তা না দুম করে বলে বসলো খুচরোতেই খাজনা দেব। যত সব ফোপর দালাল। এবার তাহলে কি করবে গোপাল? দেখি। খুব তো বড় মুখ করে বললাম যে খুচরোতেই সব খাজনা মিটিয়ে দেব, কিন্তু সত্যি সত্যি অত খুচরো পাওয়া যাবে কি করে? আর না পাওয়া গেলে তো সব দোষটাই পড়বে আমার ঘাড়ে। এসে গেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জল খাবার দিচ্ছি। আচ্ছা গিন্নি, ওটা তুমি কি করলে? কোনটা গো? লক্ষ্মীর ঝাঁপিতে একটা আধুলি রাখলে না? এ তো রোজই রাখি, এটাই নিয়ম।
রোজ মা লক্ষ্মীর ঝাঁপিতে শিকিটা আদুলিটা এই একানি দোয়ানি এসব ফেললে সংসারের লক্ষ্মী নাকি বাঁধা থাকে। আচ্ছা কতদিন ধরে ফেলছো? যবে থেকে সংসারে গিন্নি হয়েছি তবে থেকে। আচ্ছা এই জমানো খুচরো দিয়ে কি করো? কিছু করি না তো, ঝাঁপি ভরে গেলে সব খুচরো মা লক্ষ্মীর নাম করে একটা বড় পেতলের হাঁড়িতে তুলে রাখি। আচ্ছা আচ্ছা তুমি এবার আমার জল খাবার নিয়ে এসো। তার মানে গিন্নির তহবিলে অনেক খুচরো জমেছে, আর মনে হচ্ছে শুধু আমার গিন্নি নয়, এই কৃষ্ণনগরের সব বাড়ির গিন্নিদের লক্ষ্মীর ঝাঁপিতেই বেশ কিছু খুচরো আছে। দেখি এবার এই খুচরো কি করে ঝাঁপি থেকে টেনে বের করে আনা যায়। কৃষ্ণচন্দ্র বলেছে অত খুচরো তার রাজকোষে নেই, তার মানে বাছা ধন এবার হবে কাজ। কিন্তু গোপাল বলেছে এই খুচরোতেই খাজনা মেটাবে। তাহলে তো বড় চিন্তার। আপনি রাখুন তো গোপালের কথা, আমাদের ভোরকি দিতে ওপর চালাকি করে এই সব কথা বলছে। আরে ওদের রাজকোষে খুচরো নেই, সারা রাজ্য জুড়ে খুচরো টানাটানি চলছে, তাহলে একা গোপাল অত খুচরো দেবে কোত্থেকে? হ্যাঁ তাহলে দিতে পারবে না বলছো? বলছি তো পারবে না পারবে না পারবে না। তাহলে একটু আনন্দ করা যাক। যাও 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 বাবুর্চি গিয়ে ভালো মোগলাই খানা বানাতে বলো। হ্যাঁ কি হলো বলুন তো আপনার? খাবারের থালা সামনে রেখে হাত গুটিয়ে চুপ করে বসে আছেন কেন? আর কি করব বলো তো, 555,352 টাকার খুচরো জোগাড় করব কি করে? দেখুন আমি বলি কি, গোপাল যখন দূতের মুখের ওপর দিয়ে দেবে বলেছে তখন একটা কিছু ব্যবস্থাও নিশ্চয়ই করবে। দেখো রানী, মুখে বলা যত সহজ কাজে করা কিন্তু তত সহজ নয়। তবুও বলছি গোপালের উপর ভরসা রাখুন। মনে নেই সেবার নবাবের নবাবী মহাভারত লিখে দেবার বায়না মেটাতে ও কি করেছিল? নবাবী মহাভারত লেখা আর খুচরো এত টাকা খাজনা মেটানো এক কথা নয় কিন্তু। ভেতরে আসতে পারি? এসো গোপাল। খুচরোর ব্যাপারে কিছু হিল্লে করতে পারলে কি? আমি তো খোঁজ খবর করে যা দেখলাম তাতে তো 1,050-এর বেশি খুচরো এই কৃষ্ণনগরেই নেই। ও 1,050-এর হিল্লে হয়ে গেছে, তাহলে বাকি থাকলো গিয়ে 505,352 টাকা। মহারাজ চিন্তা করবেন না, আশা করছি বাকিটাও হয়ে যাবে। কি করে? অন্ধকারের মধ্যেও একটা ক্ষীণ আলো দেখতে পেয়েছি যে। অন্ধকারের মধ্যেও ক্ষীণ আলো, এই ব্যাপারটা কি খুলে বলো তো। মা লক্ষ্মীর ঝাঁপি। মা লক্ষ্মীর ঝাঁপি? হ্যাঁ রানীমা, মা লক্ষ্মীর ঝাঁপি। আচ্ছা রানীমা, আপনার ঘরে মা লক্ষ্মীর ঝাঁপি আছে? কেন থাকবে না? রোজ ঝাঁপিতে খুচরো কিছু ফেলেন না? হ্যাঁ প্রতিদিনই তো ফেলি। সেগুলো দিয়ে কি করেন? কি আবার করব, বড় একটা পেতলের হাঁড়িতে জমিয়ে রাখি, ও টাকা তো আর খেয়ে ফেলতে পারি না। হয়ে গেছে মহারাজ, হয়ে গেছে। এই রাজ্যের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঝাঁপি হয়তো এই যাত্রায় উদ্ধার করে দেবে আমাদের। মহারাজ আমি যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঝাঁপিতে যে খুচরো জমা হয়ে আছে তা ওই খাজনার টাকার মোট অঙ্কের থেকে অনেক অনেক গুণ বেশি। শুধু বুদ্ধি খাটিয়ে সেটা ঝাঁপি থেকে বের করে আনতে হবে। কিন্তু কি করি? বাটা দিতে হবে। বাটা? হ্যাঁ বাটা। ধরুন কেউ যদি 100 টাকার খুচরো দেয় তাকে আপনি টাকায় দেবেন 110, তার মানে 555,352 টাকার খুচরো জোগাড় করতে আপনাকে বাড়তি দিতে হবে এই 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 ধরুন 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 ওই 55,000-56,000 টাকার মতো। তা দিতে হলে দিতে হবে, ওই ব্যবস্থাই করো, কাল সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দাও। না মহারাজ ওটি করবেন না, এক্ষুনি এক্ষুনি পাঁচ কান হয়ে গেলে পুরো ব্যাপারটা চটকে যেতে পারে, তাই যা করতে হবে খুব গোপনে। আমি বলি কি, ব্যাপারটা আমার উপরই ছেড়ে দিন। মা লক্ষ্মীর নামে জমানো সব খুচরো আমি কালকেই তোমায় দিয়ে দেবো গোপাল। এই তো মহারাজ,
রানীমা দিতে রাজি হয়েছেন? তাহলে রানীমা আপনাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? আমি এমন ব্যবস্থা করব যাতে এ রাজ্যের সব গৃহিণীরা এসে আপনার কাছেই তাদের লক্ষ্মীর ঝাঁপির খুচরো দিয়ে যায়। এই কাজ করতে আমি রাজি। তাহলে আজকে আমি আসি, দেখি কাল থেকে কি করা যায়। আচ্ছা কিন্নি, তোমার কাছে কত খুচরো জমেছে? কোন খুচরো বলো তো? ওই যে গো, ওই বছরের পর বছর লক্ষ্মীর ঝাঁপিতে যা জমিয়ে গেছো। ঠিক আমার লক্ষ্মীর ঝাঁপিতে নজর পড়েছে? না না, আমার নজর পড়বে কেন? তবে আমি বলছিলাম কি, যে ওই 100 টাকার খুচরো দিলে যদি 110 টাকা ফেরত পাও তাহলে? কে দেবে গো? রানীমা দেবেন, কিন্তু দিতে চাইলে খুব গোপনে গিয়ে তাকে দিয়ে আসতে হবে। তার মানে এই খুচরো রানীমাকে দিলে তুমি পাবে 11,000 টাকা। বলো কি, 10,000-এ 1,000 লাভ! আমি আজই রানীমাকে দিয়ে আসবো। মোট 11,000 আছে এতে, গুনে নাও। কি যে বলেন রানীমা, আপনি নিজে হাতে তুলে দিচ্ছেন, এতে আর গোনার কি আছে? তা আমি তাহলে যাই রানীমা। হ্যাঁ এসো, আর চেনা জানা কেউ থাকলে তাকে বলো। ঠিক আছে রানীমা, ঠিক আছে, আসি রানীমা। বলছো কি গো দিদি, 100 টাকায় 110 টাকা পাওয়া যাবে? তাহলে আর বলছি কি, আমি তো নিয়ে এলাম। আমার লক্ষ্মীর ঝাঁপিতেও তো অনেক জমেছে, তাহলে আজই রানীমাকে দিয়ে আসবো। চেনা শোনা যত আছে সকলকে বলে দিও। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি দিলে 8,000 টাকা খুচরো, তাহলে তোমার পাওনা হয় 8,800। এই নাও। ওদিকের কি খবর উজির? কৃষ্ণচন্দ্র কি খুচরো জোগাড় করতে পারলো? ওর মন্ত্রীর কাছ থেকে কি কোনো খবর পেয়েছো? মন্ত্রী বলেছে কোনো আশা নেই। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দেখি এবার ওই কৃষ্ণচন্দ্র আর ওই গোপাল কি করে পরিত্রাণ পায়। গোপালের কথা মতো চলতে গিয়ে মহারাজ এবার যা জব্দ হয়েছে না, যাই রাজবাড়িতে গিয়ে দেখে আসি কি হচ্ছে। ওরে বাবা, কত বড় লাইন! তাহলে সারা রাজ্য জুড়ে খুচরোর ব্যাপারটা জমিয়ে কানাকানি হয়ে গেছে। মনে হচ্ছে মা লক্ষ্মীর ঝাঁপির কৃপায় নবাবের কূটবুদ্ধির হাত থেকে এবারের মতো নিস্তার পাওয়া যাবে। রাজবাড়ির সামনে এত মহিলাদের ভিড় কেন? কি ব্যাপার গোপাল, এখানে এত মহিলাদের ভিড় কেন? সকলে খুচরো নিয়ে এসেছে, রানীমা নিচ্ছেন আর 110 দিচ্ছেন। বলো কি, আরে আমার গিন্নির কাছেও তো অনেক আছে। তাহলে যান দৌড়ে নিয়ে আসুন, আজ কিন্তু শেষ দিন। ওরে বাবা, কি কাণ্ড রে! হ্যাঁ 100, 110, তাহলে তো আমি ফাঁকতালে অনেক টাকা কামিয়ে নেব। আরে এই গাড়োয়ান, তাড়াতাড়ি চালা না গাড়িটা। আরে তোর গরু খায়নি নাকি? হ্যাঁ কি রানী, কত খুচরো পেলে? বুঝছো গো, সবটা
তাই হয়ে গেছে। বলো কি, এবারেও কিন্তু গোপালের বুদ্ধির জন্য আপনি বেঁচে গেলেন। আমার মাথাতেও ঠিক এই বুদ্ধিটাই এসেছিল, কিন্তু মধ্যিখান থেকে গোপাল কি করে যে এটা জেনে গেল? তুমি থামো তো। তা গোপাল নবাবের কাছে এই বিশাল খুচরো পাঠাবো কি করে বলো তো? উনি আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি নিজে গিয়ে পৌঁছে দেব। কি করেছো গোপাল, ওই 10 গাড়ি ভর্তি করে শুধু খুচরো এনেছো? হ্যাঁ চাহাপনা, আপনার খাজনা বাবদ মোট 5,55,352, পুরোটাই একানি দোয়ানি সিকি আদুলি মানে ওই খুচরোতে আছে। নিন চাহাপনা, সব খুচরো গুনে নিন, আমার এই কাগজে প্রাপ্তি স্বীকার করে একটা দস্তখত করে দিন। ওরে বাবা, এই পাহাড় প্রমাণ খুচরো এখন গুনতে বসতে হবে যে। ওজির গোপাল কি বলছে? হ্যাঁ জাহাপনা, ফতোয়া যখন আপনি জারি করেছেন তখন আপনাকেই তো নিজে হাতে গুনে নিতে হবে। কি উঠবো ঝামেলা রে বাবা? ঝামেলা তো আপনি পাকিয়েছেন নবাব বাহাদুর। আপনি ভেবেছিলেন যে আমরা খুচরোয় খাজনা দিতে পারবো না, আর সেই অজুহাতে আপনি আমাদের মহারাজকে নাস্তানাবুদ করে ছাড়বেন, কিন্তু ভুলে গিয়েছিলেন যে মহারাজের সঙ্গে আমি আছি। নিন জাহাপনা, আমি দাঁড়িয়ে থাকলাম, আপনি গোনা শুরু করুন। ওজির খুচরো গুলো গোনো না। আমার হাতে কদিন ধরে খুব ব্যথা জাহাপনা, আমি বদ্রি বাড়ি যাচ্ছি। আমাকে নাচিয়ে দিয়ে এখন নিচে পালালো? এরকমই হয় জাহাপনা, যারা অন্যকে নাচায় তারা কিন্তু নিজে নাচতে চায় না। ঠিক বলেছো, বেলিকটাকে আমি পরে বুঝে নেব। দাও 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 দাও, কাগজ দাও কাগজ দাও। সব বুঝে পেয়েছি বলে ওতে আমি দস্তখত করে দিচ্ছি। গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, আর তার জন্য তোমাকে আমি 50,000 টাকা পুরস্কার দেবো। জাহাপনার জয় হোক। বলো কি গোপাল, খুচরো গোনার ভয়ে উজির পালালো আর নবাব না শুনেই দস্তখত করে দিল। এছাড়া আর উপায় কি বলুন? তবে আমার বুদ্ধির তারিফ করে 50,000 টাকা পুরস্কার দিয়েছেন। এই নিন মহারাজ, এটা রেখে দিন। এই টাকা আমায় দিচ্ছ কেন? আপনাকে দিচ্ছি না মহারাজ, দিচ্ছি রাজকোষে। খুচরো জোগাড় করতে গিয়ে রাজকোষ থেকে খামোখা 50,000 বেরিয়ে গেল না? সত্যি গোপাল তুমি ধন্য। আমি অতি নগণ্য। মাঝখান থেকে খেলাটার পুরো 12টা বেজে গেল। আরে শোন শোন, মাঝে মাঝে এরকম পরোপকার করতে হয় বুঝলি? শেখা শেখা ন্যাপলা, ওকে একটু খেলা আর ঝগড়া ছাড়াও অন্য কিছু শেখা। পুটি, তুই কিন্তু আবার আবার পেছনে লাগছিস। বই গেছে তোর পেছনে লাগতে আমার। আহ চুপ করে চল তো এবার। কাকে আবার উপকার করে এলি রে? হ্যাঁ ওই এক বুড়িমা রাস্তায় ঝোলা নিয়ে আর হাঁটতে পারছিল না, তাই আমরা ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। এটা তো খুব ভালো কাজ করেছিস। ভালো কাজ না চাই, মাঝখান থেকে আমার খেলাটাই হলো না। দাদুকে দেখে মনে পড়লো, দাদু তুমি বরং একটা গল্প বলো আমাদের। হ্যাঁ তাই ভালো। সেই ভালো সেই ভালো। অগত্যা প্রহরী
কি হয়েছে মহারাজ? চুরি চুরি, আমার ঘর থেকে, আমারই নাকের ডগা থেকে চুরি হয়ে গেছে। কিন্তু কি চুরি হয়েছে মহারাজ? চুরি হয়েছে, চুরি হয়েছে। অত কি, কেন, কোথায়, এসব জানার কি দরকার? কিন্তু না জানলে যে? সব যদি আমি জানিয়ে দেব তাহলে আর তোমাদের মাইনে দিয়ে রেখেছি কেন? যাও এক্ষুনি খুঁজে বের করো। দেখে দেখে ওটাই নিতে হবে, চুরি হয়ে গেছে। আপনি একটু শান্ত হন মহারাজ, শান্ত হন। কি করে শান্ত হব, ঘরের মধ্যে এত জিনিস থাকতে কিনা, শেষে ওইগুলোই। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। তাহলে এখন কি করবেন? সেটাই তো ভাবছি রানী। না না না, এই অবস্থায় তো কারোর সঙ্গে দেখাও করা যায় না। কি করি কি করি, কি যে করি এখন। ওরে বাবা। না না, ব্যাপারটা তো ঠিক সুবিধা ঠেকছে না, কেমন জানি একটা খটকা লাগছে। কোন বিষয়টাই আপনার খটকা লাগছে মন্ত্রী মশাই? রাজ্যে কি নতুন করে কোনো অশান্তি হচ্ছে? সকাল সকাল কথা শোনো, যেন একেবারে ওত পেতে আছে, কখন অশান্তি লাগবে। উমা, এ আবার কি? কিন্তু এই খটকাটা, আরে দেখছো না, এত বেলা হয়ে গেল অথচ মহারাজের পাত্তা নেই। সত্যি তো, ব্যাপারটা তো বেশ ভাববার বিষয়। সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সারা দিন আমি যেন ভালো হয়ে থাকি। আমরা কিনা এখানে ভেবে ভেবে অস্থি, আর ওনার যেন ফুর্তি আর ধরে না। গোপালের ভাবখানা এমন যেন গড়ের মাঠে বেড়াতে এসেছে। কেন সভাকবি, হবে নাই বা কেন? কথাতেই বলে ওই ফুর্তির প্রাণ গড়ের মাঠ। কিন্তু এদিকে যে গভীর সমস্যা গোপাল। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে, কিন্তু সমস্যাটা কি? মহারাজ্যের সবাই আসেননি, সেটা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? কই, মহারাজ তো কোনো খবরও পাঠালেন না। তাহলে মহারাজ কখন খবর পাঠাবেন তার অপেক্ষায় না থেকে আমরাই বরং গিয়ে মহারাজের খবরটা নিই। প্রস্তাবটা মন্দ নয়, তবে সবাই মিলে যাওয়াটা কি ঠিক হবে? গোপালের যেমন বুদ্ধি, সবাই মিলে এখন ল্যাং ল্যাং করে মহারাজের কাছে ছুটি। সবার ছোটার কি দরকার, সবার হয়ে নয় গোপালই যাক, গিয়ে মহারাজের খবর নিয়ে আসুক। সেই ভালো, তাহলে গোপালই যাক। সবার ইচ্ছাতেই কর্ম, গোপাল করে ধর্ম, তবে তাই যাই। প্রহরী, রাস্তা আটকে দাঁড়ালি কেন? সর দেখি একবার অন্দর মহলে গিয়ে মহারাজের খবর নিয়ে আস। হবে না। হ্যাঁ হবে না, বললাম তো হবে না। কেন হবে না? কেন ভেতরে ঢোকা যাবে না? আরে যাবে না তো বুঝলাম, কিন্তু কেন যাবে না? মহারাজের হুকুম, কারোর ভেতরে ঢোকার অনুমতি নেই। ব্যাপারটা কি? না না, এবার তো সত্যি সত্যিই একটা খটকা লাগছে। আরে কি হলো, যাও যাও যাও, বললাম তো এখন মহারাজের সঙ্গে দেখা হবে না। সে না হয় যাচ্ছি, তবে ব্যাপারটা কেমন কেমন লাগছে। মহারাজ রাজসভাতেও যাননি, আবার ভেতরে যাবারও অনুমতি নেই, ব্যাপারটা কি হলো? না, মনে হচ্ছে বেশ ভালো মতোই একটা ঘুঁট পাকিয়েছে। মহারাজ বাইরে বেরোচ্ছেন না, অথচ সিপাই হন্ততন্ত হয়ে বেরিয়ে গেল। ব্যাপারটার উপর নজর রাখতে হবে দেখছি। ছি ছি ছি, ঘুম থেকে উঠেই দেখি জুতো নেই, শেষে কিনা জুতো চুরি। আশেপাশে আমার পায়ের মাপের একটা জুতো দেখছি না, যেটা পরে একটু ঘোরাঘুরি করতে পারি। এ কি কাণ্ড রে বাবা। না 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 না, এই খালি পায়ে আর যাই হোক, রাজসভায় তো যাওয়া যায় না। মা, আপনি এখনো ঘরের মধ্যেই পায়চারি করছেন? আরে ঘরে পায়চারি করব না তো কি, খালি পায়ে বাইরে ঘোরাঘুরি করে লোক হাসাবো? না,
লোকে হাসবে কেন? দেখছো না আমার জুতো জোড়া কি চুরি করে নিয়েছে? ওমা তাই নাকি? এই অবস্থায় বাইরে বেরোলে লোকে বলবে কি? আমি আমি তাদের কাছে কি জবাবদিহি করবো বলো তো? তাহলে কি করবেন এখন? কি আর করবো, চর্মকারকে খবর পাঠিয়েছি, এক জোড়া জুতো আমার চাই এক্ষুনি। সিপাই আবার ফিরেও আসছে, কিন্তু সিপাই বেটা গেছিলই বা কোথায় আর ফিরেই বা এলো কোথা থেকে? আসা আর যাওয়া দেখে তো মনে হচ্ছে কাছে পিঠেই কোথাও গেছিল। তাহলে আর একটু অপেক্ষা করে দেখি। আরে আরে, সিপাইয়ের পেছন পেছন ওটা কি? আরে এ তো শুকলাল, মানে সেই বিখ্যাত চর্মকার। না 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 না, কিছুতেই তো হিসেবে মিলছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, মহারাজের হঠাৎ আবার চর্মকারকে প্রয়োজন পড়লো কেন? ব্যাপারটা নিয়ে তো এবার একটু ভাবতেই হচ্ছে। বাঁচালেন মহারাজ। এই আবার কি কথা? আসলে সকাল থেকে আপনাকে দেখতে না পেয়ে প্রাণটা কেমন আনচান আনচান করছিল মহারাজ। ও তাই নাকি? ভাবলাম আপনার যদি কোনো বিপদ আপদ হয়। না না, এই তো মহারাজ বেশ সুস্থ এবং স্বাভাবিক আছেন। আমার মনের মধ্যে যে কি খচখচ করছে সে আর তোমরা কি বুঝবে? তবে মহারাজ কি সত্যিই ভালো আছেন? এ আবার কি কথা? আচ্ছা গোপাল, তোমার বুদ্ধিটা কি আজকাল মাথার বদলে ওই পেটের মধ্যেই থাকে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো সবাই বলে আমার নাকি পেটে পেটে বুদ্ধি। ও সে কি? কিন্তু মহারাজ, আমি যে উত্তরটা পেলাম না। কিসের উত্তর গোপাল? মানে কেমন উত্তর? ওই যে মহারাজ, আপনার সব খবরা খবর ভালো তো? ভালো ভালো ভালোই তো, খারাপ কোথায়? মহারাজের জুতো জোড়া যেন আজ একটু বেশি চকচক করছে। কিছু বললে নাকি গোপাল? হ্যাঁ হ্যাঁ, ভালো হলেই ভালো, শেষ ভালো যার সব ভালো তার। কি হলো? আরে জুতো জোড়া কোথায় গেল? তার মানে আজকেও আবার রানি? কি হলো মহারাজ, ঘুম থেকে উঠেই চেঁচাচ্ছেন কেন? নেই নেই, আজকেও নেই, ঠিক ওই দুটোই নেই। কি নেই মহারাজ? আমার জুতো জোড়া। ওমা সে কি? বেছে বেছে ওই দুপাটি হাওয়া। আবার আজকেও গেছে? আমি তো কিছুতেই ভাবতে পারছি না যে আমার জুতো জোড়ার উপরই চোরের নজর পড়লো কেন। ঘরে এত মূল্যবান জিনিস থাকতে শেষে কিনা পায়ের জুতো? তাহলে তো আজকেও আবার। হ্যাঁ হ্যাঁ, আবার চর্মকারকে ডেকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। কি মহারাজ, আজও রাজসভায় যাননি বলে খোঁজ দিতে এলাম, কিন্তু আজও প্রহরী রাজপ্রাসাদের ভেতরে যেতে দিল না। আজ আবার সেই এক কাণ্ড ঘটছে, সিপাই দেখছি একই রকম ভাবে হন্তদন্ত হয়ে চলে গেল। না, কাল থেকে রাজপ্রাসাদের অভ্যন্তরে কিছু একটা ঘটে চলেছে। না না, যেমন করেই হোক আমাকে সেটা জানতেই হবে। কি ব্যাপার, সিপাই আজ একা ফিরে এলো কেন? না না না, আর তো আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না, আজ যে কিছু একটা আমাকে করতেই হবে, আর সেটা সোজা পথে না হলে বাঁকা পথেই করতে হবে। আরে আরে আরে, পথ আটকালে কেন? সরো ভাই, সরো সরো, একবার মহারাজের সঙ্গে দেখা করে আস। এই তুমি কে? এই দেখো, আমায় চিনতে পারলে না তো?
হাতে যন্ত্রপাতি দেখে তো চর্মকারী মনে হচ্ছে, কিন্তু তুমি তো সে নও। কি করে হব ভাই, আমি সুখলালের ভাই দুখুলাল। দাদার বদলে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুমা গেল গয়া কাশি, আমি তাই ডুগডুগি বাজাই। হুজুর। এই তুমি কে? ওই যে সুখলালের ভাই দুখুলাল। দুখুলাল? না 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 না, তোমার চেহারাটা আমার যেন কেমন চেনা চেনা লাগছে, অনেকটা যেন ঠিক ওই বাবা। ঠিক ধরেছেন মহারাজ, অনেকটা কেন, পুরোটাই গোপালের মতো। কিন্তু তুমি এখানে মানে এইভাবে লুকিয়ে লুকিয়ে মানে ব্যাপারটা কি? আগে মহারাজ চরণধুলি মানে আপনার পায়ের ধুলো নেব বলে এই মরেছে। চরণধুলি? যা ভেবেছি ঠিক তাই, মহারাজ যেন কিছু লুকোতে চাইছেন। আচ্ছা গোপাল, চরণধুলি তো পরেও নেওয়া যায়, চরণধুলি নিতে তোমাকে এখনই আসতে হবে। আজ যে আমার পিতামহ দস্যু পিতামহের জন্মদিন মহারাজ। তাতে আমার কি? না আপনার কিছু নয়, তবে আমার আমার আজকের দিনে যে আমাকে পিতৃস্থানীয় কারোর পায়ের ধুলো নিতেই হবে। আর মহারাজ আপনি তো আমার পিতার মতো। ও কি বিপদ রে বাবা। তবে ধুলোতে যদি আপত্তি থাকে তাহলে অন্তত আপনার জুতো জোড়া দিলেই কাজ হবে। জুতো? কেন, জুতো দিয়ে কি হবে? ওই যে মহারাজ, রামায়ণে যেমন ভরত রামচন্দ্রকে না পেয়ে তার জুতো জোড়াকেই প্রণাম করেছিল, আমিও না হয় তাই করব। না 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 না, হবে না হবে না হবে না। কি হবে না মহারাজ? জুতো মানে জুতো কেন? ছি 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 ছি, তোমার পিতামহ না প্রপিতামহ তার জন্য শেষে কিনা জুতো। বেশ, তবে আপনি যদি একান্তই না দিতে চান তবে আর কি করব। কি আবার করবে, বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই বরং যাই। জয় মহারাজের জয়। বাবা বাঁচলাম, গোপাল যা চেপে ধরেছিল আর একটু হলেই তো ধরা পড়ে গেছিলাম আর কি। যাক বাবা, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এই যে কি সুন্দর লাগছে দেখুন মহারাজ, আপনি কেমন রাজসভা আলো করে বসে আছেন। এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। আজও দেখছি মহারাজের পায়ে জুতোটা কেমন নতুন নতুন। কি হলো, তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? না না, আসলে ওই রাজা ছাড়া রাজসভা যেন অনেকটা ওই নুন ছাড়া পান্তা ভাতের মতো। কোথায় মহারাজ আর কোথায় পান্তা ভাত, কি অদ্ভুত তুলনা। আচ্ছা গোপাল, তোমার কি খাই খাই লগ্নে জন্ম? হলেও হতে পারে, আসলে যে খাই চিনি তাকে যোগান চিন্তামণি। আর আমাদের চিন্তামণি তো স্বয়ং মহারাজ। তবে মহারাজকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। আপনি কি কোনো কারণে চিন্তিত মহারাজ? চিন্তা যদি হয়ও তাহলে তো আমি আছি মহারাজ আপনার মুশকিল আসান। আপনি আর কি মুশকিল আসান করবেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই পারেন না এমন কোন কাজ আছে নাকি? এই চারা থেকে পোনা সব কাজেই আমি ষোলো আনা। তাহলে প্রতিদিন মহারাজের জুতো চুরি করে কে পালাচ্ছে সেটা সমাধান করে দেখান দেখি। মহারাজের জুতো? এই রে গোপাল, দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। মহারাজ আমি কি কিছু ভুল বললাম নাকি? না মানে বলবো বলবো করে বলা হয়নি, তবে আজ মনে হচ্ছে না বলে আর উপায় নেই। এমন কি কথা মহারাজ যা আপনি বলবো বলবো করেও বলে উঠতে পারছিলেন না? প্রতিদিন সকালে উঠে দেখি জুতো নেই। উমা সে কি, ছি ছি, শেষে কি না জুতো চুরি? এমন চুরি হচ্ছে যে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাবে কি করে, এ নিশ্চয়ই কোনো কুকুর বিড়ালের কাজ, মুখে করে নিয়ে চম্পট দিচ্ছে। চোর বাট পারো হতে পারে, মহারাজের জুতো হাতিয়ে যদি ওই কিছু কাঁচা পয়সা পায়। হাজার হোক, মহারাজের জুতো বলে কথা, দাম তো হবেই। তাহলে তো মহারাজ জুতোর বদলে একজোড়া খড়মি ব্যবহার করতে পারেন, অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য। গোপাল ঠিক বলেছে, এতে আর কার লোভ হবে, খড়ম নিরাপদই থাকবে। বেশ, তবে কদিন খড়ম ব্যবহার করেই দেখি। ওরে বাবা, এ কি খটোমটো ব্যাপার রে বাবা,
পা নয় যেন পাটকাঠি, পটাং পটাং করে আওয়াজ হচ্ছে। ও এই রে, মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়বো। মহারাজ সামলে সামলে, আর সামলে, এবার তো মনে হচ্ছে আমার ধড় মুন্ডু সব এক হয়ে একেবারে দোলা পাকিয়ে যাবে। এটা পাদুকা না যন্ত্রণা? বাপরে বাপ, পরম পায়ে হাঁটতে যা ধকল যাচ্ছে না, একটু একটু চিবিয়ে নি। আমি আপনার রাতের খাবারের ব্যবস্থা করব। কি হলো মহারাজ, আবার কোনো নতুন চিন্তা এলো নাকি? যে চিন্তায় পড়েছি তাতে আমার নাওয়া খাওয়া মাথায় উঠেছে, এরপর আবার নতুন চিন্তা? কেন মহারাজ, আপনি কি আপনার পাদুকা নিয়ে আবার চিন্তিত? তবে আর কি বলছি, আজ সকালে উঠে দেখি খড়ম হাওয়া। তাহলে আজকাল কুকুর বিড়ালে খড়ম খাওয়াও শুরু করেছে মহারাজ। দেখো গোপাল, ওই রকম চিমটিকাটা বন্ধ করে পাদুকার ব্যাপারটা ভাবো। এবার মনে হচ্ছে আমাকেই গণনা করে সব কিছু বার করতে হবে। সত্যি তো প্রতিদিন এটা কি হচ্ছে? হ্যাঁ, তবে যা হচ্ছে একদিক থেকে ভালোর জন্যই হচ্ছে। ভালো? জুতো খড়ম গায়েব হয়ে যাওয়া ভালো? বৈদ্য, তুমি তাহলে কি বলতে চাও, মহারাজের সর্বনাশ আর চোরের পৌষমাস? তা কেন, আমি তো আগেই রানীমাকে বলেছি প্রতিদিন ওই সকালবেলা খালি পায়ে ওই ঝাড়া এক ঘন্টা হাঁটলে মহারাজের ওই বাতের ব্যথা চিরদিনের মতো একেবারে দূর হয়ে যাবে। বটে, তাই বুঝি, তাহলে তো গোল মিটেই গেল। কি মিটে গেল গোপাল? আজ রাতেই চোর বামাল ধরা পড়বে মহারাজ। এমন করে বলছো যেন চোর ধরা আর মুড়ির মুয়া বানানো এক কথা, বললাম আর ধরে ফেললাম, খালি বড় বড় কথা। শোনো গোপাল, তোমার কথা মতো কাজ না হলে কিন্তু তোমাকে আমি আচ্ছা করে দাবড়ে দেব। আর কাজ হলে মহারাজ বলবেন পকেট ভরে দেব, তাই তো? আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। খুন গোপালের মনে মনে যে কি আছে কে জানে, এটা নিজের চাদর মুড়ি দিয়ে জম্পেশ করে শুয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা রে, একেবারে জ্বালিয়ে দিল, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। না না না, গোপালকে একবার বাকে পাই, তারপর সব একেবারে না সুদে আসলে তুলে নেব। ধরে ফেলেছি, ধরে ফেলেছি রানীমা। কি, এ তো গোপাল, আর যে হাত সাফাই করা যাবে না। কি রানী, কি সব কি, শেষে তুমি কি না আমার জুতো সরাচ্ছিলে? না না না, আমি তো মানে মানে যা করেছেন তা মহারাজের ভালোর জন্যই করেছেন। হ্যাঁ, জুতো চুরি করে ভালো? জুতো চুরি না করা ছাড়া রানীমার আর উপায় বা কি ছিল মহারাজ? আপনি কি আর এমনি এমনি খালি পায়ে হাঁটতেন নাকি? আর খালি পায়ে না হাঁটলে পাতের ব্যথা সারবে কি করে? তাই বলো। তাহলে এসবই আমার সুস্বাস্থ্যের জন্য? তাহলেই বলুন মহারাজ, একান্ত আপনার জন না হলে কে আর এমন করে ভাবে মহারাজ। সত্যি গোপাল, এটা একেবারে ঠিক বলেছো। না না মহারাজ, ঠিক তো তখনই হবে যখন কাল সকাল থেকে আপনি খালি পায়ে হাঁটবেন। বেশ বেশ, তবে তাই হবে, কাল সকাল থেকেই আমি খালি পায়ে মাঠে হেঁটে বেড়াবো। তাহলে আশা করি আপনার জুতোও এবার থেকে একেবারে নিরাপদে থাকবে, তাই না রানীমা? তাহলে বুঝলি তো, বুদ্ধির প্যাঁচের কাছে আর সব প্যাঁচি জব্দ। দাদু আরেকটা গল্প বলো না। আজ আর নয়, যাও বাড়ি যাও, কাল বরং অন্য একটা গল্প বলবো, বুঝলি? দারুণ মজা, দারুণ মজা, গল্প পাগল বাচ্চা সব। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।
Click the show links and enjoy watching the videos.